বাবা বা মা যে কোনো একজন যদি বাহক হন, থ্যালাসেমিয়ার বাহক হন, ধরেন বাবা বাহক হলেন, মা নর্মাল, তার 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 কোনো থ্যালাসেমিয়ার জিনগত ত্রুটি নাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে প্রতিবারই তাদের যে বাচ্চা হওয়ার যে ইয়েটা সম্ভাবনা থাকবে সেখানে 50% আপনার চান্স থাকবে ক্যারিয়ার হওয়ার, বাহক হওয়ার, কিন্তু ডিজিজ হওয়ার কিন্তু বাকি প্রতি প্রেগনেন্সিতে 50% চান্স থাকবে যে বাচ্চাটা সুস্থ হবে। সুতরাং দেখা যাচ্ছে শুধুমাত্র একজন বাবা মা বাবা বা মায়ের যে কোনো একজন যদি ক্যারিয়ার হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, তাহলে তার বাচ্চা খুব বেশি হলে বাহক হবে কিন্তু ডিজিজ হবে না। কিন্তু কখন সমস্যাটা, যখন একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করবেন, তখন দেখা যায় কি যে তাদের যে থ্যালাসেমিয়া ডিজিজ হওয়ার সম্ভাবনা দেখা যায়, এবং এখানেই কিন্তু ভয়াবহতা, যেহেতু আমরা আমরা আমি বলেছি যে বাহকের কোনো রোগের উপসর্গ থাকে না এবং তারা জানতেও পারে না তারা বাহক, এবং অজান্তে দেখা যায় এক বাহকের সাথে আরেক বাহকের বিয়ে হচ্ছে এবং পরবর্তীতে তাদের বাচ্চারা ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করছে। এটা রক্তের টেস্ট করেই আমরা থ্যালাসেমিয়া নির্ণয় করে থাকি। একটা হচ্ছে সিবিসি, খুব সিম্পল একটা টেস্ট, সিবিসি দেখেই আমরা এর কিছু পরিমাপক ইয়ে আছে সেটা দেখে আমরা সন্দেহ করি যে এটা থ্যালাসেমিয়া, যে রক্ত স্বল্পতায় ভুগছে বা থ্যালাসেমিয়া ট্রিট হতে পারে বা থ্যালাসেমিয়া ডিজিজ হতে পারে, এবং এর পরবর্তীতে আমরা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করি, এবং এই টেস্টের মাধ্যমে মেজরিটি কেসেই আমরা এটার মাধ্যমে কিন্তু আমরা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিএনএ অ্যানালাইসিসের দরকার হয়। আচ্ছা, তো যেহেতু একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করলে ডিজিজটা হবে, সুতরাং আমরা এটা সচেতনতা তৈরি করতে চাচ্ছি যাতে একজন বাহক আরেকজন বাহককে বিয়ে থেকে এড়িয়ে যান, যাতে তারা বিয়ে না করেন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কে, মানে বাহক আমরা কে কে, তো এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকে যদি আমরা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিসটা করে নিই এবং আমাদের বাহক স্ট্যাটাসটা জেনে নিই যে আমি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা, এবং যারা বিয়ে করেননি তারা কি করবেন, বিয়ের আগে এই ইলেক্ট্রোফোরেসিসটা করে জেনে নেওয়া উচিত, তাহলে হবে কি একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করা থেকে বিরত থাকবেন এবং এই ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবেই কিন্তু আমরা থ্যালাসেমিয়াটাকে প্রতিরোধ করতে পারি। এছাড়াও আরও অনেক প্রতিরোধের আরও অনেক পন্থা আছে, তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা এটা আমাদের দেশের জন্য এটা এই পদ্ধতিটা ভালো হবে যদি আমরা ম্যাস পিপলের ভিতরে এই সচেতনতা তৈরি করতে পারি এবং থ্যালাসেমিয়ার সম্পর্কে জানাতে পারি, এবং ক্যারিয়ার স্ট্যাটাস যদি আমরা প্রত্যেকেই যদি আমরা, যেমন আমাদের এনআইডি থাকে না, আমাদের পাসপোর্ট থাকে, সেরকম যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, তো আমরা যদি এটা করে নিতে পারি, বা বিয়ের আগে যদি এরকম কোনো ম্যান্ডেটরি ইয়া থাকে যে অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনি হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস রিপোর্টটা নিয়ে আসতে হবে বা দেখাতে হবে, তাহলে কি হবে যদি কেউ বাহক হয় তাহলে বাহক বাহক বিয়ে করা যাবে না, এরকম একটা আইন করলে তো এটা অবশ্য অনেক দূর আগাচ্ছে এই ধরনের আইন প্রণয়ন করা যায় কিনা আমাদের দেশে, এটা কিন্তু একটা প্রতিরোধের একটা ওয়ে হতে পারে। এখন যাদের বিয়ে হয়ে গেছে তারা জানে না যে বাহক অলরেডি বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে দেখা গেল কি যে দুজনেই বাহক, তাহলে কি করবেন? আচ্ছা, সেই ক্ষেত্রে হ্যাঁ, বা একজন বাহক তখন কি করবেন? তখনও কিন্তু উপায় আছে। যদি বাহক শুধু হয়, একজন বাহক হয়, স্বামী স্ত্রী যে কোনো একজন যদি বাহক হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নাই, তাহলে প্রেগনেন্সি সে নিতে পারবে, কারণ তার বাচ্চা খুব বেশি হলে বাহক হবে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে যদি দুজনেই বাহক হয় তাহলে কি করবেন? তাহলে যদি সে প্রেগনেন্ট হয়েই যায় তাহলে এই প্রেগনেন্সির আপনার প্রথম 8 থেকে 15 সপ্তাহের ভিতরে এসে এই যে ভ্রূণ পরীক্ষার মাধ্যমে সে কিন্তু জানতে পারে যে তার আগত বাচ্চাটা এটা কি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, নাকি সুস্থ বাচ্চা, নাকি ডিজিজ বাচ্চা। হ্যাঁ, যদি বাহক হয় তাহলে তো সে প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে পারে, সুস্থ বাচ্চা হলে তো কথাই নাই, আর যদি ডিজিজ বাচ্চা হয় তাহলে কিন্তু আমাদের একটা হাতে একটা অপশন থাকলো যে এরকম একটা ডিজিজ বাচ্চা তো আসলে একটা ফ্যামিলির জন্য কাম্য নয়, সমাজের জন্য কাম্য নয়, তো আমরা কি করতে পারি, এই বাচ্চাটাকে আমরা পৃথিবীর আলো মুখ দেখবে কিনা সেই ডিসিশনটা আমরা সেই বাবা মা সেই ডিসিশনটা নিতে পারে। টার্মিনেশন অফ প্রেগনেন্সির এখানে একটা অপশনস আছে।